আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডাক্তার এস এম মাসুম ফেরদৌস এয়ার। আপনাদের জন্য আসলাম ছোট্ট একটি মেসেজ নিয়ে। মেসেজটি ছোট্ট হলেও খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আপনারা জানেন তাপপ্রবাহ বা হিট ওয়েভ চলছে। তাপমাত্রা বর্তমানে 39-40 ডিগ্রি পর্যন্ত রাইজ করছে এবং রিয়েল ফিল আরও অনেক বেশি দিচ্ছে, এবং খুব শীঘ্রই হয়তো 43-44 পর্যন্ত উঠে যেতে পারে এলাকা ভেদে। আর সেই সাথে চলছে রমজান মাস, সারাদিন আমরা না খেয়ে রোজা রাখছি, এতে শরীরে আরও পানি শূন্যতা তৈরি হচ্ছে। তাই আজকে আপনাদের কিছু টিপস শেয়ার করব কিভাবে এই তাপপ্রবাহ থেকে নিজেদেরকে রক্ষা করা যাবে। 1 নম্বর টিপস হচ্ছে, সকাল 11টা থেকে বিকাল 3:30 বা 4টা পর্যন্ত এই সময়টা প্রচুর পরিমাণে সূর্যের তাপ উৎপন্ন হয়, এই সময়টা একেবারে প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। 2 নম্বর হচ্ছে, যদি বাহিরে যেতেই হয় তবে সাথে ছাতা নিয়ে যাবেন এবং বেশিক্ষণ একটানা রোদের মধ্যে ঘোরাঘুরি করবেন না, প্রয়োজনে কোনো ছায়াযুক্ত স্থানে অবস্থান করে কিছুক্ষণ রেস্ট নেবেন, তারপরে আবার কাজে বের হবেন। যারা রোজা রাখছেন না বা যাদের রোজা রাখতে হয় না, তারা পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে সাথে বের হবেন। এই সময়টা পর্যাপ্ত পরিমাণে পানি, শরবত, স্যালাইন, ডাবের পানি এগুলো খেয়ে শরীরে হাইড্রেশনকে বজায় রাখতে হবে, যাতে শরীর ডিহাইড্রেটেড না হয়ে যায়। বাহিরে শিশু এবং বৃদ্ধদেরকে একেবারে না নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে গরমের সময়, কারণ তারা এসব টেম্পারেচারে বেশি ভালনারেবল। আর এই সময়ে ভাজা পোড়া খুবই গুরুপাক খাদ্য, যেমন হালিম, চটপটি, গরুর গোশত, এগুলো খাওয়া অ্যাভয়েড করতে হবে, বিরিয়ানি, কারণ এগুলো ডায়রিয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানীয় গ্রহণ করবেন, কারণ তাহলে শরীরে আপনাদের যে পানি শূন্যতা তৈরি হচ্ছিল সেটা হবে না। আর এই সময় আমাদের একটি কমন ভুল হয়, সেটা হচ্ছে আমরা ফ্রিজে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি, শরবত এবং তরমুজ বা ফল রেখে দিই, দিয়ে সেগুলো বের করে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি গরমটা যাতে আমাদের কম লাগে বা যাতে আমাদের ভালো লাগে। কিন্তু এতে করে হয় কি, আমাদের ভিতরের ঠান্ডা লেগে যায় এবং সর্দি কাশির সৃষ্টি হয়, সেখান থেকে ইনফেকশনের সৃষ্টি হয়, জ্বর কাশি হয়ে যায়। এই জন্য ডাইরেক্ট ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া যাবে না, নর্মাল পানির সাথে মিশিয়ে খাবেন বা কিছুক্ষণ বের করে রেখে তারপরে খাইতে হবে। আর এই সময় নিজেকে সুস্থ রাখতে হলে প্রতিদিন গোসল তো করতেই হবে, প্রয়োজনে দিনে একাধিকবারও গোসল করতে পারেন। যাদের এই সময় হিট স্ট্রোক হবে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। হিট স্ট্রোক হলে শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনারা যার হিট স্ট্রোক হচ্ছে তাকে অনেক পানি দিয়ে গোসল করাই দিবেন, সারা গা পানি দিয়ে ধুয়ে দিবেন, মাথা ধুয়ে দিবেন, তারপরে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।